দেখতে পাচ্ছেন আপনারা, একটি বড় কাতলা মাছ, একটু চওড়া ধরনের, একটু বেঁটে, লম্বা খুব একটা বেশি না, কিছু কিছু কাতলা যেমন ম্যাক্সিমাম লম্বাটে হয়, এটি একটু বেঁটে গোলগাল ধরনের বড় কাতলা। রোজিনাস ক্লাবে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাওয়া যায়। এই কাতলাটি কত এজন, ওজন কোথায় ধরা ইত্যাদি সব ডিটেল আপনারা একটু জেনে নিন। কাতলা মাছটি যিনি ধরেছেন ওনার নাম বাদলদা। মাছটি, ভিডিওটি আমার রেকর্ড করা নয়, অন্য একজন সাবস্ক্রাইবার রেকর্ড করে পাঠিয়েছেন। মাছটির নাম হচ্ছে কাতলা মাছ, উনি পাঠিয়েছেন ভিডিওটি আপলোড করার জন্য। দেখতে পাচ্ছেন মাছটি ধরা হচ্ছে। মাছটি ধরতে সময় লেগেছিল 45 মিনিট মতো, খেলিয়ে তুলতে সময় লেগেছিল। মাছটির ওজন হচ্ছে 14 কেজি 400 গ্রাম। দেখতে পাচ্ছেন নদী, ডেট 19 নভেম্বর 2019, বৈকাল 4টের সময় মাছটি গাঁথা হয়েছিল। পুকুর বলতে এটি ধরা হয়েছে দামোদর নদীতে। অ্যাড্রেস ছিল পুরসুরা, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আবারও বলছি, ভিডিওটা কিন্তু আমার রেকর্ড করা নয়, আমার একজন সাবস্ক্রাইবার রেকর্ড করে পাঠিয়েছেন, সেটি আমি দেখাচ্ছি আপনাদের। একটি 14.4 কেজির কাতলা, যেটি দামোদর নদী থেকে ধরা। দেখতে পাচ্ছেন অজস্র মানুষ পাশে দাঁড়িয়ে মাছ ধরছেন, কেউ কেউ বা দেখছেন। দেখুন বাকি ভিডিওটুকু, আমি বিদায় নিচ্ছি। পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঢুকবে তো দাও দাও, এখন আখ পাক করনি, ভেসেছে যখন উঠবে। কত খানি দেখ, রাখো 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 রাখবো রাখবো তো রাখো, কি মারবে মারা।